বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং দর্শকবৃন্দ, সবাইকে সার্ভহিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা জাপানি ভাষার N5 লেভেলের ভোকাবুলারি সিরিজ নিয়ে কথা বলছিলাম। আমরা গত পাঁচটি পর্বে আমরা কাঞ্জি শব্দের অর্থ শিখেছি এবং কাঞ্জি লেখা শিখেছি। আজকে 6 নম্বর পর্বে আমরা আরও নতুন 5টি কাঞ্জি শব্দ শিখব, লেখা এবং এই শব্দের অর্থগুলো কী সেই বিষয়গুলো আমরা দেখব। আমার লেখার সঙ্গে সঙ্গে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা এখন শিখবো হচ্ছে এখন, এই মাস এবং আজ, এই তিনটা শব্দগুলোকে জাপানি ভাষায় যে কাঞ্জি দিয়ে প্রকাশ করা হয় সেটা একটু আমরা একটু লিখে ফেলি। স্ট্রোকগুলো খেয়াল করবেন, এক, দুই, তিন, চার, আবার এক, দুই, তিন, চার। এই কাঞ্জির বাংলা উচ্চারণ হচ্ছে ইমা। ইমা মানে এখন, এই, এই মাস, আজ। আচ্ছা, এরপরে আসেন আমরা শিখবো হচ্ছে বড়, ইউনিভার্সিটি, গুরুত্বপূর্ণ এবং প্রাপ্ত বয়স্ক। এই শব্দগুলোকে যে কাঞ্জিতে প্রকাশ করা হয় সেটি আসলে কীরকম, খেয়াল করেন স্ট্রোকগুলো, এক, দুই, তিন, এক, দুই, তিন। এই কাঞ্জিকে বাংলা উচ্চারণ হচ্ছে ও। ও মানে বড় বা ইউনিভার্সিটি, গুরুত্বপূর্ণ, প্রাপ্তবয়স্ক। আচ্ছা, এরপর হচ্ছে ছোট। ছোট এই শব্দটাকে যে কাঞ্জি দিয়ে লেখা হয় স্ট্রোকগুলো খেয়াল করুন, এক, দুই, তিন, আবার এক, দুই, তিন। কাঞ্জির উচ্চারণ হচ্ছে চিসাই মানে ছোট, চিসাই মানে ছোট। এরপর দেখেন উপরে, উপরে তোলা, দক্ষ, এই তিনটা শব্দকে যে কাঞ্জিতে লেখা হয় সেটি হচ্ছে এরকম, এক, দুই, তিন, এক, দুই, তিন। এটা বাংলা উচ্চারণ হচ্ছে উয়ে, মাত্র তিনটে স্ট্রোক কিন্তু। এরপর আসেন নিচে, মোজা, নিচে নামানো, তিনটা শব্দকে যে কাঞ্জি দিয়ে লেখা হয় স্ট্রোকগুলো খেয়াল করবেন, এক, এক, দুই, তিন, এক, দুই, তিন। বাংলা উচ্চারণ হচ্ছে সীতা। তাহলে আমরা যে পাঁচটি শব্দের অর্থ, সরি, কাঞ্জিতে শিখে নিলাম, সেগুলো ছোট করে একটু রিভিশন করে দেই আমরা। আমরা প্রথমে কী শিখলাম, ইমা মানে হচ্ছে এখন, এই মাস এবং আজ, এবং ও হচ্ছে বড়, ইউনিভার্সিটি, গুরুত্বপূর্ণ, প্রাপ্তবয়স্ক, চিসাই মানে হচ্ছে ছোট, উয়ে হচ্ছে উপরে তোলা বা উপরে অথবা দক্ষ, আর সীতা মানে হচ্ছে নিচে, মোজা বা নিচে নামানো। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।